বেড়াজাল থেকে বের হতে পারলেই একজন মানুষ হতে পারে প্রকৃত মুক্ত মোনা আমি তাদের মধ্যে একজন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী বরাবরের মতো আপনাদের সাথে নাস্তিক্য ধর্মের গোপন গোপন মাড়ে ফতি বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আবার উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো নাস্তিক গোপন গোপন মারে ফতি এবং তাদের যে মোরালিটি রয়েছে নাস্তিক্য ধর্ম নাস্তিক্য ধর্মের অন্ধ বিশ্বাস একজন মানুষকে কিভাবে হচ্ছে অন্ধকারচ্ছন্ন জাতি তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো অনেকেই জানেন যে নাস্তিক ধর্ম একটি এমন একটি মতবাদ বা এমন একটি হচ্ছে ধর্ম যেটি মানুষ লালন করে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে মানব হত্যা হচ্ছে নাস্তিক ধর্ম একটি নীতিমালা এবং এটার মাধ্যমেই তারা পৃথিবীতে টিকে থাকা বা হচ্ছে পৃথিবীতে তাদের প্রভাব বিস্তার করে মানে তাদের জীবন পরিচালনা করাই হচ্ছে নাস্তিক ধর্মান্ধদের নাস্তিক ধর্ম ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ কাজ তো আমরা যারা সভ্য এবং চিন্তাশীল মানুষ আমরা সবসময় মানুষদেরকে চাই তারা যেন সঠিক পাবে এবং এই ধরনের নাস্তিক্য ধর্মের অন্ধ বিশ্বাস থেকে মানুষ যেন বেরো হয়ে আসতে পারে সেই সংগ্রামে আজকেও আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব তো আমরা লিংক কমেন্টে লিঙ্কটি শেয়ার করে দিব যাতে করে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি তো সেক্ষেত্রে আমি একটু যাচ্ছি আমি কমেন্টে দেখি লিঙ্কটি শেয়ার করা যায় কিনা এইটার জন্য

আহ অনেকেই অনেক ভাই সালাম জানিয়েছেন আহসান মাসুদ ভাই সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমাদের বাড়ি আহমেদ ভাই সালাম জানিয়েছেন ইউসুফ আলী ভাই সালাম জানিয়েছেন তো সর্বোপরি সকলকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আহ এবং আমরা ইনশাল্লাহ লাইফটির মাধ্যমে আজকে নাস্তিকা ধর্মের উপর ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের যে আলোচনার শর্ত গুলো প্রত্যেকে দেখেছেন আমরা এখানে সবসময় সভ্য মানুষদেরকে আমরা আলোচনার সুযোগ করে দিয়ে থাকি এবং যারা এবং সুন্দর ভাবে যারা আলোচনা করে তাদেরকে আমরা বেশি বেশি প্রাধান্য দিয়ে থাকি কিন্তু যারা হচ্ছে এখানে ভালোভাবে আলোচনা করে না দেখা যায় গালিগালাস করে গতকালকে একজন নাস্তিক প্রথমের দিকে সে প্রচুর পরিমাণে গালিগালাজ গালিগুলাস করেছে তো এই ধরনের গালিগুলা করলে তো আসলে আলোচনা আগানো যায় না এটা আসলে আমাদের জন্য আলোচনার একটা আহ প্ল্যাটফর্ম হয়ে ওঠে না তো যাই হোক আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের বেলায়েত বিন বদিউজ্জামান ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি সিরাজি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো জি আমি আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন ধরেই তো আসলে আপনাদের সাথে যোগাযোগ হয় না তো আজকে হঠাৎ করে আর ভুলেই তো গেছেন ভুলেই তো গেছেন না ভাই দীর্ঘ দিন লকডাউন ছিল এরপর অফিস খুলছে এখন অফিসের কাজ নিয়ে আসলে প্রচন্ড পরিমাণে একটু ব্যস্ত আর কি যার জন্য কিন্তু আমার অবশ্যই এই ময়দান আমরা ছাড়ি তো একটু ফ্রি হইলে আবার আগের মতো আমরা চলে আসব কারণ আমরা না থাকলে তো আবার নাস্তিকরা মানে তারা স্পিড খুঁজে পায় না আপনার আজকে পোস্ট দেখলাম যে আপনি আজকে সাড়ে নটায় লাইভে আসবেন এর আগে মনে হয় একদিন দশটার দিকে ওই দিন নিয়ত করছিলাম যে আমি যুক্ত হব কিন্তু আসলে পরে আবার একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম হ্যাঁ 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 দীর্ঘদিন হলো লাইফটা বন্ধ ছিল পার্সোনালি কিছু কাজ ছিল আরকি আমরা তো ব্যস্ত হয়ে পড়লে তো ধরেন আর সুযোগ হয় না জি 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 সেটাই আমরা তো আসলে আমাদের তো ব্যক্তিগত জীবনে তো আমাদের অনেক আমরা তো আমাদের মা বাবাকে দেখি আমরা আমাদের পরিবারকে নিয়ে চিন্তা করি হ্যাঁ দেখা যাচ্ছে যে আমরা সবকিছু আমাদের পরিবার সবকিছুকে আমরা করি কিন্তু এখানে ইয়া করার চেষ্টা কিন্তু এই যে নাস্তিক ধর্মে কিন্তু হচ্ছে ইয়া নাই আপনার মানে আপনি একজন মানুষকে দেখবেন কেন আপনি আপনার পরিবারকে নিয়ে চিন্তা করবেন কেন এই জিনিসটা তো তাদের ভিতরে নাই তারা যতটুকু পারতেছে ইয়া করতেছে আর কি জি ভাই বলে না ওই তো আর সবচেয়ে বড় কথা হলো আমরা তো বেকার আর আমাদেরকে কেউ পয়সাও দেয় না যে ইসলামের নাস্তিকদের বিরুদ্ধে বললে তোমার এত টাকা দিব এরকম কোনো অফারও আমাদের কাছে নাই যদি কেউ দেয়া থাকেন তাহলে না 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 বরঞ্চ আমরা আমাদের নিজের টাকা খরচ করেই আমরা কিন্তু লাইফগুলো পরিচালনা করি জি জি আমরা কিন্তু নিজের টাকা খরচ করেই কিন্তু লাইভ গুলো পরিচালনা করি আমাদেরকে তো কেউ টাকাই আমরা এগুলো আসলে মানে এগুলো থেকে সব বিরত থাকি হ্যাঁ ভাই বলেন না এখানে একটা ব্যাপার আছে যে আমরা যে আমাদের মূল্যবান সময় এইখানে যে ব্যয় করি কেন করি সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা আছেন এবং আমাদের সৎকর্মের উপরে নির্ভর করে উনি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবেন এই জন্য আমরা হয়তো এই কাজগুলো করি এই জায়গায় যারা ইসলাম বিদ্বেষী নাস্তিকরা আছেন তারা যে আসলে কেন ইসলামের বিরুদ্ধে লাইফ করেন এইটা কিন্তু তারা আজ পর্যন্ত মানে ডিফাইন করতে পারে ঠিকমতো মানুষকে বুঝায় বলতে পারে না যে তাদের এটার পিছনে উদ্দেশ্য কি উদ্দেশ্য তো একটাই যে এটাই তাদের জীবিকা যেটা তারা স্বীকার করে না যে ইসলামের বিরুদ্ধে বলার কারণে তারা কিছু খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে কিছু পয়সা টাকা তাদের কামাই রোজগার হয় আর কি যার জন্য অন্যান্য সব কাজ বন্ধ রেখে হলেও এই কাজ চালিয়ে যেতেই হয় এছাড়া তাদের আর কোনো অপশন নাই জি ভাই আপনি কি আমরা কি একটু প্রথমে সবার কাছে একটু কথা বলে আসবো জি 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 অবশ্যই অবশ্যই জি জি আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ এম টি রুবেল হক আসসালাম আলাইকুম রুবেল হক ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে আপনি কি ভালো আছেন এটা আমরা জানতে বলছি জি হ্যালো আমি কথা শুনতে পাচ্ছি ভাই আচ্ছা জি ভাই আপনি কি ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আপনারা সবাই জি আলহামদুলিল্লাহ জি আমরা একটু একে একে সবার কাছে পরিচিতি নিয়ে আসি তারপর আমরা আলোচনাতে যাই হ্যাঁ ঠিক আছে ভাই ওকে তো আচ্ছা আমাদের সাথে যুক্ত আছেন আলিফ নামে আচ্ছা আমাদের সাথে মোটা সিফ নামে একজন যুক্ত হয়েছেন দেখি উনি কে আসলো মোটা জি ভাই আমি প্রথমে যে সালামাকু আমাকে শুনতে পারছেন আমি তো তাড়াতাড়ি বসেছিলাম হয়তো শুনতে পারেন না এই জন্য আচ্ছা 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 আপনার আপনার ধর্মীয় বিশ্বাসটা কি একটু বলবেন আমার ধর্মীয় বিষয় তো অবশ্যই আমি মুসলিম আমি একজন গর্বিত মুসলিম আচ্ছা আমরা একটু আলোচনা আসতেছি তার আগে আমরা একটু আলিফ ভাইয়ের সাথে কথা বলে আসি জি আপনি একটু আনমেট করেন আচ্ছা আমাদের সাথে যুক্ত আছেন আলিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যালো আলিফ ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে শুনতে পাচ্ছেন নাকি সময় নষ্ট করতেছেন কোনটা আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না আচ্ছা উনি সম্ভবত চলে গেছেন ওনার কথা বলতে হয়তো কোনো প্রবলেম হয়েছে আচ্ছা যাই হোক আমরা তাহলে প্রথমে আমরা বিলাইত বিন বতি যেমন ভাইয়ের কাছ থেকে আপনি বলতে পারেন জি ভাই বিলাইত বিন বতি না আসলে যে মোরালিটির যে কথা আজকে যে বিষয় আর কি এটা নিয়ে তো আমরা আচ্ছা আমার কাছে আপনার কাছে একটা জিনিস আমার জানার ছিল আমি আমরা এখন মনে পড়ল আচ্ছা জি ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব হ্যাঁ ডক্টর আবু জাকারিয়া সাহেব উনি কিন্তু আমাদের বাংলাদেশের একজন একটা বিখ্যাত ইসলামিক ইউনিভার্সিটির হাদিস বিভাগের কিন্তু হচ্ছে উনি একজন মানে মানে ধরতে গেলে ডক্টর এবং উনি ওখানে কি করেন হাদিস বিভাগে মানে শিক্ষক একটা ইউনিভার্সিটির একটা পাবলিক ইউনিভার্সিটির একটা টিচারের সাথে ইন্টার ফেল কোন পোলা পাইন বা ক্লাস ওয়ানে তিনবার ফেল কোনো পোলা পাইনের সাথে কি লাইভ করা বা এরকম কেউ যদি শখ করে যে আমি তার সাথে বিতর্ক করব এই শখটা মানে শখ করা মানে এটাকে কি বলা হয় ভাই যে এটা মানে আশা পোষণ করা এটা কি আসলে যায় এটা কিভাবে যায় একটু এটা একটু এক্সপ্লেন করতেন মানে খুবই ভালো হতো না এটা তো আমি অনেক অবাক হয়ে গেছি যে ধরনের কোন ইচ্ছা কি উনি পোষণ আদৌ করছেন কিনা আর টোটাল ঘটনাটা আমি জানি না তবে আমি একটা জিনিস যেটা বলতে চাই আহ যেটা হচ্ছে যে মানে গাধা গাধার ঘোড়ার যদি রেস হয় তাহলে আলটিমেট রেজাল্ট কি আমরা সবাই জানি এর জন্য ঘোড়ার কোনো দিন উচিত না গাধার কাছে গিয়ে নিজেরে প্রমাণ করে তো আবুবকর জাকারিয়া সাহেব আবুবকর জাকারিয়া সাহেব এটা কোনো চাই না মু এটা সে জানেও না মানে আমি বলতাসি যে যে ক্লাস ওয়ানে তিনবার ফেল পোলা হচ্ছে চাইতেছে তার খুব শক যে তার সাথে বিতর্ক করবে না না এইসব এইসব বড় বড় পপুলার হওয়ার জন্যই তো নেই তোর বড় সরো নাম তো হওয়ার তো নেই প্রথম কথা হচ্ছে যে ঠিক আছে আহ আমাদের আবু জাকারিয়া স্যার তো অনেক অনেক মানে উপরে উনার নিচেও তো অনেকে আছে তাই মুশফিকুর রহমান মিনার আছে আচ্ছা ঠিক আছে আমি তো খুব বেশি একটা কিছু জানিনা আমি তো আছি তো আগে আমার ক্লাস পার করে তারপরে না হয় আপনি আগে ক্লাস ওয়ানে পড়েন তারপর টু তারপর থ্রি তারপর ফোর তারপর আপনি ম্যাট্রিক পরীক্ষা ইন্টার পরীক্ষা এগুলো দিয়েন তো এখানেই তো ওনার অবস্থা ডাইল খিচুড়ি হয়ে যেতেছে যে উনি এখানেই কোনো সাহস করতে পারেন না তুমি ক্লাস টেন নিয়ে তো ওনার এত চিন্তা ভাবনা আহ আহ করার দরকার নেই ঠিক আছে না তো আবু বকর জাকারিয়া স্যারের সাথে উনি কি করবো ওনার কোনো আরবি সম্পর্কে ধারণা নাই ক্লাসিক্যাল এরাবিক সম্পর্কে কোনো নলেজ নাই আহ তো উনি ওনার সাথে কি ধরনের ডিসকাসি করবো এটা এগুলা আমরা খুব ভালো করে বুঝি এগুলো হলো ওনাদের নাম ব্যবহার করা হুম যেন উনি মানে আমি অমুক দিছি তমুক চ্যালেঞ্জছি অথচ ওই লোক কিন্তু জানানো না এরকম আর কি আমি এখন বললাম যে ভাই আমি রিচার্ড ডকিংস আমি চ্যালেঞ্জ দিলাম

এরকম আর কি ঘটনা এইসব বড় বড় মলানাদের নাম উনারা নেয় এই কারণে যে ওনারা একটু পপুলার হইতে চায় আলোচনায় থাকতে চায় কিন্তু উনার ব্যবসা দীর্ঘদিন ধরেই মন্দা যাচ্ছে তবে উনার সংসারটা টিকে আছে মূলত উনার আহ যে কি বলে কি বেড পার্টনার লাইফ পার্টনার সেক্স পার্টনার যাই বলেন না কেন ওই পার্টনারের কারণে কারণ প্রস্টিটিউশন তো বৈধ ইয়াতে আপনার তো গতর গতর খাটে খাটে তাই না এতে কি কি এটা আমরা আমরা আপনি এখন ইন্টারনেটের কারণে এখন প্রযুক্তির কারণে দুনিয়া এখন অনেক ছোট হয়ে গেছে আপনি জার্মানিতে যান না তার মানে এই না যে আপনার দুই চারজন বন্ধু বান্ধব নাই বা ওই জায়গায় কি হইতা না হইতাছে এগুলো সম্পর্কে আপনি একবারেই অজ্ঞ তো আমরা জানি যে উনার আসলে ওই জায়গায় বর্তমান পরিস্থিতিটা কি ঠিক আছে উনার সংসার যেমন কিভাবে চলে ওনার বাচ্চার দুধের পয়সা যে কোথেকে আসে এগুলো আমরা খুব ভালো করে জানি ঠিক আছে হয়তো মানে সাধারণত রিক্সাওয়ালা বা অমুক তমুক যারা আছে এরা হয়তো এগুলো বিলিভ করবো না কারণ তারা তো নিজের চোখে দেখে নাই কিন্তু কথা হচ্ছে যাই হোক এগুলা আহ যাই হোক আরেকটা জন কি প্রসঙ্গ বলতেছিলেন আমি মিস করে গেলাম হ্যাঁ আমরা বলতেছিলাম হচ্ছে যে এই অ্যাথিজমের মোরালিটির উপর আলোচনা জি অ্যাথিজমের মোরালিটি এটা তো আমরা সেই দুই হাজার কত আঠারো উনিশ থেকে আমরা বারবারই বলতেছি যে অ্যাথিজমে নাস্তিকতাতে মোরালিটি বলতে কিছু নাই এবং আপনিও তো অনেকগুলো লাইভ আপনি আমাদের কি বলে ওই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা নকল করা প্রফেসর যে নকল করাতে উস্তাদ ছিল হুমায়ুন আজাদ সাহেব হ্যাঁ হুমায়ুন আজাদ সাহেবের যে মানে কিছু বই থেকেও আপনি উদ্ধৃত দিচ্ছেন যে উনি উল্লেখ করছে যে নাস্তিকতাতে আসলে কোন মোরালিটি বলতে কিছু নাই তো সেই ক্ষেত্রে সিদ্ধার্থ আর কানিস যাই করতে চাক না কেন তাতে আসলে দোষের কিছু নাই তো কিন্তু কিন্তু ভাই প্রশ্ন আরেকটা আছে আরেকটা আছে প্রশ্ন আপনি একটু এই প্রশ্নের উত্তরটা দিবেন ধরেন কানিজের সাথে সিদ্ধার্থের একটা সম্পর্ক সম্পর্ক বড় বড় হওয়ার হওয়ার পরে পরে একটা মানে সম্পর্ক হয়ে যাওয়ার পরে কানিজের পেট থেকে একটা সল হইলো এখন সিদ্ধার্থ হ্যাঁ যা কানিজের পেট থেকে যে পরবর্তীতে যে ছেলেটা হইলো এইটা সিদ্ধার্থের ভাই হবে নাকি পিতা হবে খুবই ডিফিকাল্ট কোশ্চেন আমার মনে হয় এই অ্যান্সার দেওয়ার মতো আসলে আমার কোন ক্যাপাবিলিটি আছে বা ইয়া আছে এগুলো খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন ভাই নাস্তিক ধর্মে আসলে ভাই বোন কি আসলে এটা আসলে আমি জানি না আসলে কি কুকুর বিড়ালদের মধ্যে কি ভাই বোন সম্পর্কে এই ধরনের কোনো কিছু হয় কারণ নাস্তিক নাস্তিকীয় ধারণাতে তো আসলে নাস্তিকীয় ধারণাতে তো আসলে কুকুর বিড়াল আর নাস্তিক যারা আছে তাদের মধ্যে তো কোনো ডিফারেন্স নাই প্রত্যেকেই তো ইভলিউশন প্রসেসের একটা বাই প্রোডাক্ট তো তো এমনি এমনি সব আয়া কি যাই হোক তো তো কাজে কোনো মানুষ কুত্তা বিলের থেকে সুপিরিয়র না আবার কোনো কুত্তা বিলেও মানুষের থেকে সুপিরিয়র না নাস্তিকতা অনুযায়ী এথিয়াজমে তো সেই ক্ষেত্রে আসলে ওনারা ভাই বোন নাকি মা বাপ যে যেকোনো কিছু উনারা জাস্ট একটা আর যেই কথাগুলো আপনি বলতেছেন না অনেকের কাছে এগুলা আজগুবি লাগলেও প্রাণী জগতে কিন্তু এগুলা অনেক আম যেমন আহ শুয়োরের যে ব্যাপারটা আছে শুয়োরের মধ্যে কিন্তু এই ধরনের ট্যান্ডেন্সি আছে হ্যাঁ মা ছেলে ভাই বোন এই ধরনের ট্যান্ডেন্সি শুয়োরের মধ্যে আছে যারা আহ আহ যা একটু ভালো করে পড়াশোনা করবেন তারা হয়তো জানেন এই বিষয়টা সুয়ারের যে এই ধরনের কিছু এবং একটা অনেক প্রচলিত একটা কথা আছে যে আমরা যা খাই তার কিছু মানে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মধ্যে পড়ে তো তারা শুয়োর মাংস খায় তো কিছু শুয়রের থেকে যে চারিত্রিক আহ মানে গুণাবলী বলেন আর যাই বলেন ওগুলা তাদের মধ্যেও ডেভেলপড হয়েছে আর কি তাদের মধ্যে এই ধরনের ইয়ে গুলা পাওয়া যায় তো মোরালিটি মোরালিটি আসলে এটা যে যেটা মনে করে যেমন যেমন আসিফ মানে অমুকের বউ মানে অমুকের বউয়ের বয়স কম ইয়ার কম এগুলা তাইলে কি হইলো এটা হইলো রেপ আর যদি নিজে আবার কনসেন্ট ছাড়া ইয়া করে ওইটা আবার রেপ না ওইটা আবার ভালোবাসা বা ভুল লোমুক তোমা কত ধরনের ব্যাখ্যা নিজেদের মতো ওনারা সাজায় না তো নাস্তিকতাতে atheism এ morality হইতো সবজেক্টিভ এটা কোনো অবজেক্টিভ আচ্ছা বলাইদ বিন বদী ভাই আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম সেই বিষয়টা আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে যে কিছু দিকে যে শাহরিয়ার কবির সাহেব না তো লব্বাসী সাহেবের কাছে যে একটা বুদ্ধির কাছে যেটা বলা হয় জ্ঞানের কাছে এলেমের কাছে তারপরে হচ্ছে আপনার এক দিক থেকে আরেক দিক থেকে বলা যায় যে সত্যের কাছে যে সে মানে সে মিথটাকে দাঁড় করিয়ে দিয়ে যে সে যে একটা পরাজয় হলো এটাকে নিয়ে দেখতেছি নাস্তিক পাড়াতে এক ধরনের আলোচনা হচ্ছে ওই যে ক্লাস ওয়ানে তিনবার ফেল পোলা পানি বলতেছে যে হচ্ছে আপনার ইয়া এটাকে কি বলে সে বলতেছে যে এই যে শাহরিয়ার কবি সে নাকি তার কোনো নাকি জ্ঞান টান নাই সে হচ্ছে মানে টাকা পয়সার জন্য সে ধর্মের পক্ষে কথা বলতেছে যার কারণে যে এই সমস্ত বিতর্কে সে পারে নাই হ্যাঁ তাই সে এটা তো জি এইটা তো তাদের একটা প্রাচীন অভ্যাস বুঝছেন ধরেন যে কোনো একটা ইয়া আহ দাড়ি টুপিওয়ালা লোক যদি কোনো আকাম করে তো ওটা ওই দোষ কিন্তু পুরা মুসলমান জাতির উপরে একদম মোহাম্মদ হাসান থেকে শুরু করে এই যাবত যত মুসলমান আইসে তারপরও যত মুসলমান বোঝ সবার ঘরে চাপাইবে ঠিক আছে আর যদি হ্যাগর পক্ষ থেকে কেউ একজন করে তখন আর সে আর নাস্তিক না সে আসলে কি বলে ছুপা ছুপা মুমিন বা এখন সারিয়ার কবির বাংলাদেশে প্রত্যেকটা মানুষ জানে যে একটা প্রতিষ্ঠিত নাস্তিক আর সে ওইখানে বৈশাখ যদি বলে যে না সে আসলে নাস্তিক না এই কথার বেল নেই আর সবচেয়ে বড় কথা হলো সারিয়ার কবির একটা ফেস পুরা বাংলাদেশের লোক সারিয়ার কবিরে চিনে মুরগি কবির হিসেবে হোক আর যেভাবেই হোক

সে মোটেও মুক্তিযুদ্ধ না সে মুক্তিচমে Лукаাক্তো এবং সুযোগ বুঝে আপনারা টাকাটা একটু কুইকবাগ বানানোর জন্য সে কি করতে পাকিস্তানি আমার মুরগি কিন্তু সে মুক্তিযুদ্ধ না এটা আসলে আসম আব্দুর রবও বলেন যে সে নাস্তিক বানানোর জন্য ASCII আসম হ্যাঁ কিন্তু অত্তম হ্যাঁ কিন্তু কিন্তু এই বিষয়টাকেও এই বিষয়টাকেও আচ্ছা উনি নাকি বলছে যে না এরকমটা সে করে নাই এরকমটা তার দাবি আচ্ছা যাক একটা বিতর্কিত বিষয় এটা আচ্ছা যাক আমরা এই বিষয়গুলো নিয়ে একটু না যাই তিনি হচ্ছে যদি মুরগি সাপ্লাই করেও যদি হচ্ছে মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেটা আমাদের মাথা ব্যথা নাই সে যদি মানে লিগালিতেও মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেটাতেও আমাদের এখানে কোনো মাথা মাথা ব্যথা নাই এটা রাষ্ট্র দেখবে রাষ্ট্রের আইন আছে এই বিষয়গুলো দেখবে তো অনেকে ওনাকে মানে মুরগি যোদ্ধা হিসেবে চেনে এই হিসেবে কিন্তু আমাদেরকে বলা যে তাছাড়া অনেকে আবার চিনতে পারে তো যাই হোক তো এই যে এখানে একটা বিষয় হচ্ছে আপনার কি বলা চলে এটাকে যে নাস মানে ওরা যে হচ্ছে যখন হেরে গেছে হ্যাঁ নাস্তিক কি শাহরিয়ার কবির যখন হেরে গেছে তখন এর বিরুদ্ধে কিন্তু অবস্থান নিতেছে কিন্তু ইতিপূর্বে কিন্তু যে কয়েকদিন হুজুরদেরকে ঠিকঠাক মতন আবাল ওবাল কিছু হুজুর টুজুর ধরে লাইবে বা টক নিয়ে ধরে নিয়ে যে ঠিকঠাক মতন যখন ধলাই দিছে তখন কিন্তু এই লোকগুলা কিন্তু এরা কিন্তু এই নাস্তিক গুলা কিন্তু তখন কিন্তু এই কথা বলে নাই যেটা সাহরিয়ার কবির তার কোনো মেধা নাই তার কোনো জ্ঞান নাই বা তার কোন বুদ্ধি নেই এই কথাগুলো কিন্তু আগে বলে নাই যখন একটা আলেমের কাছে ঠিকঠাক মতো ধোলাই খায় গেছে এবার বলতেছে যে না বুঝতে পারছেন বিষয়টা জি জি না সাহরিয়ার কবিরের জ্ঞান আছে কিনা আছে সাহরিয়ার কবির প্রুফ করতে পারবো তার সার্টিফিকেট সে দেখাইতে পারবো কিন্তু কথা হচ্ছে যে ঢাকা কিন্তু ইয়া উনি সম্ভবত তাই না ও যাই হোক সারিয়ার কবির প্রুফ করতে পারবো বাট আমার কত যে ওই যে আমাদের যে ওই যে লিঙ্গ ডিগ্রি পাস উনি কি কোনোদিন প্রুভ করতে পারবো উনি কতটুকু উনার তো উনি কি কোনদিন প্রুফ করতে পারবো তো ওগুলো জার্মানিতে বইসা সব বৃথা আস আসলে কোনো কোনো মানে হয় না উনার কথা তো বইলা আসলে লাভ নাই উনারা হইলো কলকাতার খগেনদের সাপোর্ট পাইয়া উনি নিজের অনেক বড় আর এই জন্য দেখা যায় কি এখন ওই যে ইউটিউবার রা যেমন যে কোলাবরেট করে হ্যাঁ ভিউ বাড়ানোর জন্য এক ইউটিউবার আরেক ইউটিউবার এর সাথে মিললা ভিডিও বানায় ওনারা এখন শুরু করছে ওই ধরনের কোলাবরেট ওই একটা ইয়াই না বসায় রাখে যে আপনার যে ডিভোর্সি লন্ডনে থাকে কি ডিভোর্সি জানি কি নাম মনে থাকে না যাই হোক ওনারে নিয়ে আসে আর মানুষে তো মনে করেন যে মহিলা মানুষ দেখলে তো মনে করেন যা অবস্থা আর কি পুরুষের তো ওগুলা দিয়ে তারা ভিউ বাড়ায় আর কোলাবরেট করে ওগুলা নিয়েই তারা আসলে পড়ে রইছে অ্যাকচুয়ালি রিয়েল অ্যাক্টিভিজম বলতে যা বুঝায় সমাজের কল্যাণ এই ধরনের কোনো কিছু তো তাদের মধ্যে কোনো কিছু নাই আদৌ ছিল না ভাই একজন ভাই কমেন্ট করছেন যে আপনি স্টেজে থাকলে নাকি কোনো নাস্তিকের সন্ধান পাওয়া মানে টর্চ লাইট দিয়ে সন্ধান পাওয়া নাকি কঠিন হয়ে যায় আসলে কি যে এটা সবচেয়ে এই কথাটা আসলে আহ হান্ড্রেড পার্সেন্ট রাইট না মোটেও রাইট না কথা হলো আমার যে বলার যে ইয়াটা আপনারা সবাই মিলে এই ধরনের বলার ভঙ্গিটা ফলো করেন দেখবেন কোন নাস্তিকই আসলে টিকতে পারবো না তারা আসলে আমাদের ফিতরতের যে ইয়াটা নেয় ফিতরতের একটা সুযোগ নেওয়ার তারা চেষ্টা করে যে মানুষের ফিতরত হচ্ছে যে প্রকৃতি হচ্ছে সে একটু লজ্জাশীল সব নট সব না হইলেও মানে অলমোস্ট অল অল মুসলিম তারা একটু লজ্জাশীল এই ধরনের সেক্স টেক্স টাইপের যে প্রাইভেট কথাগুলা তারা মুখে আনতো অনেক সময় লজ্জা পায় বিশেষ করে মানে বাসাই তো বলতে লজ্জা পায় সে পাবলিক এই ধরনের শব্দ এই সুযোগটাতে তারা কাজে লাগায় আমাদের ওই মেন্টালিটি সেন্টিমেন্টে তারা ওইভাবে আঘাত করে রাসুদ সম্পর্কে এই সেক্স নিয়ে বানায় বুনে যে আমাদেরকে মেন্টালি আর কি ইয়াকে প্রেসার করার জন্য তো আপনারা যদি আবার একটু লাজ লজ্জা ভাইয়া যদি এই ধরনের কোয়েশ্চেন গুলো তা করে ফিরিয়া করা শুরু করেন এমনি পলায় ও বেলায় দিন বোঝিউর কোনো এক্সট্রা কোনো কিছু না উনি খুবই অর্ডিনারি লোক এবং এখানে যে আমাদের সিরাজি ভাই আছে সিরাজি ভাইয়ের যা কোরআন হাদিস সম্পর্কে নলেজ আছে আমার মনে হয় না যে আমার দশ ভাগের এক ভাগও আছে জাস্ট খালি আমরা কি করছি আমরা হয়তো আমগো যে লাশ সরমটার একটু ভাঙিয়া আমরা তাদেরকে আসলে একটু মনে করেন তাদের ঘাড়ের মধ্যে আর কি হাত রেখে ধরছি আর কি যে আমাদের ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে এই জন্য তারা হয়তো এখন সারেন্ডার আমাদেরকে নিয়ে বিব্রত বোধ করে হ্যাঁ উনি ওই মুমিন খুঁজে মুমিন খুঁজে লাইভে এসে খালি মুমিন খুঁজে এন্ড আমি যে কমেন্ট করি যে ভাই আমি মুমিন আমি মুমিন তো ওনারারা মানে তখন মুমিনই মনে হয় না ঠিক আছে আবার যখন লাইভ শেষ হয়ে যায় তখন আবার আমি মুমিন তখন আমি অনেক বড় মুমিন এই দেখো পূজলি কি করছে অমুক করছে তমুক করছে যখন কমেন্ট আমি লাইভে লিখি যে ভাই আমি মুমিন আমাকে এড করেন তখন আর ওনারা আমাদের মুমিন মনে করে না তখন আমরা ওনারা নাস্তিকের কাতারে ফলাইতেরা আমরা অ্যাড করে তো এইটাই আর কি তো আমার আমি সব সময় এতদিন পর্যন্ত যতগুলো লাইভ করছি ভিডিও করছি আমি সব সময় আমার ভাইদেরকে বলছি ঠিক আছে আপনার কাছে হয়তো নলেজ না থাকতে পারে ইয়া না থাকতে পারে তো আমাদের কাছ থেকে শিখেন যে কিভাবে নাস্তিক করে কোন ধরনের কোয়েশ্চেন গুলা করলে তারা লেস তুলে পালায় যাবো আপনি আপনার কোয়েশ্চেন উপরে থাকেন আমি তো বলো আমি আমার আমি যাই না কে আমি দেখছি একটা লোক খুবই মানে আমার কাছে তারা মোটো উচ্চ শিক্ষিত মনে হয় নাই বাট সে হয়তো আমাদের সবার লাইফ টাইপ দেখে একটা জিনিস শিখছে যে মগা মহিদ্দিন রে কি কি কোয়েশ্চেন করতে হবে তো উনি গিয়ে মগা মহিদ্দিন লাইভে জিজ্ঞাসা করছে ভাই আপনি আপনার পড়াশোনার ব্যাপারটা কেয়ার লেখা বলেন না তখন ফ্রাস্ট্রেশন আসে কিন্তু মগা মহিদ্দিন বলছে যে সেই সত্যটা বলে দিছে যে আমি ক্লাস ওয়ানে তিনবার ফেল মারছি তো আমরা যদি সব আমরা যত ভাইগুলা আছিলাম আমরা যদি সবাই এই টেকনিকটা ফলো করতাম বেশি বেশি তার পড়াশোনা নিয়া তার বর্তমান যে মানে যে জীবনটা তার চাকরি বাকরি তার যে সেক্সুয়াল লাইফ এগুলা নিয়ে যদি আমরা কোশ্চেন করতাম আগেই পলায় যেত কিন্তু আমরা তো খুব লজ্জাশীল মানে এতই লজ্জা যে কেউ এসা যদি আমাদের মা বাবারে তুইলা গালিও মারে তাও আমরা চুপ করে বসে থাকি আমরা কিছুই বলি না যেই জায়গায় আসলাম আমাদের মা বাবার চেয়ে চুপরি কাপড় আপনি কিসের লজ্জা করতেছেন আমি আয়রন নো অ্যাজ এ মুসলিম আপনি কি এর লজ্জা করেন আপনারা কেউ বলে নাই যে নাস্তিকদের উপরে হামলা করাবে এগুলো একদম না যায় যেগুলো এটা সম্পূর্ণ রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্র সিদ্ধান্ত নিব যে এই ধরনের রাষ্ট্রদ্রোহী লোক সাথে কি অ্যাটিটিউড করাবো আইন নিজের হাতে তুলে নেওয়া এটা কোন সাধারণ মুসলমানের জন্য কিন্তু তাই বললে কি আপনি একটু মুখটাও খুলতে পারবেন না মুখ খুলে তাগরকে প্রতিহত করার চেষ্টা করেন আপনি করে এই আমাদের থেকে শিখেন যে কি কি প্রশ্ন তাদেরকে করা উচিত যেগুলা করলে তারা বিব্রত বোধ করে বা তাদের যে জ্ঞানের যে পরিধি এরা সবার কাছে উন্মোচিত হয়ে যায় তো ওই ধরনের কোশ্চেন গুলো করে আহ যাই হোক তো সেটাই আর কি বেলাদ্দিন বদির যেমন কোন এক্সট্রা অর্ডিনারি না মাওলানা রুল সিরাজিও কোন কোনো এক্সট্রা অর্ডিনারি টাইপের কিছু না বাট আমরা চেষ্টা করি মানুষকে শিখানোর জন্য কেউ শিখে কেউ শিখে না এটাই হলো যদি সবাই মিলে অ্যাপ্লাই করতো তাহলে একটা ভালো একটা রেজাল্ট হবে আর কি ভাই আমাদের সাথে আছেন হচ্ছে রুবেল হক ভাই আমরা একটু

আসলে এই ওয়েবসাইট এর বিরুদ্ধে কিন্তু আমরা মামলা করতে পারি দেখুন এই ওয়েবসাইট এবং নাস্তিকরা যে ভুলটা করে থাকে তারা কিন্তু সাংবিধানিক আইন লঙ্ঘন করে অর্থাৎ সাংবিধানিক লঙ্ঘন করে ফেলে যেমন দেখুন সংবিধানের দুয়ের ক অনুসারে বলা হয়েছে সংবিধান বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং সবাই যার যার ধর্ম পালন করবে এবং এমন কেউ কোনো কথা এবং কাজ করবে না যাতে অন্যের ধর্মে বাধা সৃষ্টি হয় বা অন্য ধর্মে মনোক্ষণ সৃষ্টি হয় কিন্তু এই নাস্তিকগুলা গুলা দেখুন তারা এমন ভাবে ইসলামকে নিয়ে কথা বলে বা রাসুলের মানবতা নিয়ে কথা বলে রাসুলের চরিত্র নিয়ে কথা বলে যাতে মুসলমানদের মানবতায় আঘাত সৃষ্টি হয় অর্থাৎ নাস্তিকরা দেখুন এই সংবিধানের ক অনুচ্ছেদটা লঙ্ঘন করছে হম তাই আমাদের উচিত এই সংবিধানের ক অনুচ্ছেদটা হাইলাইট করে নাস্তিকদের বিরুদ্ধে দাঁড় করানো যায় আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই ক্লিয়ার পরিপূর্ণ জীবন বিধান আমি অনেক নাস্তিককেই প্রশ্ন করেছি যে ভাই আমি তো বিবাহ করব আপনাদের নাস্তিকের নিয়মে বিবাহ আইনটা বলুন তো আমি কিভাবে বিবাহ করবো হ্যাঁ তারা অনেক সময় অনেক রকম কথা বলে বলে যে স্পেশাল এক আমি বলি ভাই আমি তো শিক্ষা নিবেশ আইনজীবী আপনি আমাকে একটু বলেন স্পেশাল অ্যাক্ট মানে কোন একটা কোন আইনটা কথা বলছেন তারা অনেক কিছুই বলে কিন্তু আসলে আমি আজ পর্যন্ত বা আমি সিনিয়র আইনজীবী কেউ জিজ্ঞাসা করছি যে বিবাহের জন্য স্পেশাল কোন আইন ব্যবস্থা নেই হ্যাঁ কিন্তু তারা মনে করে যে কোড অফ লাইক লাইক অর্থাৎ তাদের জীবনটা হচ্ছে একশো পার্সেন্ট পরিপূর্ণ জীবন বিধান তারা মনে করে আধুনিক জীবন বিধান কিন্তু আসলে ভাই নাস্তিকতার মধ্যে যে অনেক গ্যাপ এবং অনেক গর্ত আছে তা আসলে আমরা বুঝতে পারি না কারণ তারা মুসলমানদের সামনে এমন ভাবে উপস্থাপনা করে যে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য মুসলমানকে মনে সংশয় ঢোকানোর জন্য তারা এই কাজগুলো করে থাকছে তাই আমাদের একটা কাজ করা যেতে পারে যে তারা যে সংবিধান আইন লঙ্ঘন করছে অর্থাৎ ক আইনটা লঙ্ঘন করছে এটা আমরা হাইলাইট করে নাস্তিককে জবাব দিতে পারি এছাড়া আরো অনেক দিক আছে যেমন তারা এমন ভাবে কথা বলে এমন ভাবে কাজ বলে কাজ করে যেটা শালীনতা হারিয়ে যায় আমরা বর্তমান সামাজিক অবস্থা এতই খারাপ যে আমরা ইসলাম নিয়ে কোনো কথা বলতেও পারি না একটা যদি কাজ করি সেটা কিন্তু নাস্তিকের পক্ষে চলে যায় আমরা তারা আমরা জঙ্গি হয়ে যায় অথবা সন্ত্রাস হয়ে যায় আসলে রাষ্ট্রীয় আইন বলন তারপর আছে আন্তর্জাতিক মানবাধিকার বলন সবকিছু ওদের পক্ষেই আছে এই জন্য আমরা তাদের সাথে পারছি না এরকম অনেক দিক আছে যে কারণে নাস্তিকরা আজকে ষোলো আনার মধ্যে দশ আনায় জুড়ে বসেছে সারা বিশ্বটাকে মধ্যে তো এখানে একদম একদম ক্লিয়ার আচ্ছা আমাদের সাথে ব্লাইদ বিন বতি ভাই হুটহাট করে চলে গেল আচ্ছা উনি যদি আবার আসে আমি আমরা আমরা আবার যুক্ত করব জি ভাই আপনি যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললেন যে আমাদের সমাজের ভিতরে কিছু নাস্তিক ধর্ম ব্যবসায়ী আছে এবং নাস্তিক ধর্মান্ধরা আছে আমরা যারা তাদের ধর্ম ব্যবসাকে টিকে রাখার জন্য যে কোনো সময় যে কোনো ধরনের কাজ কিন্তু তারা করতে পারে তারা আমাদের সামনে আমাদের রাজনবী রাসুলকে নিয়ে গালিগালাজ করতে পারে আমাদের মানব সভ্যতার ভিতরে তারা বিশৃঙ্খলা বিশৃঙ্খলতা কিন্তু তারা সৃষ্টি করতে পারে এটা কিন্তু খুবই একটা স্বাভাবিক একটা বিষয় কারণ কি দেখেন তারা সব সময় যেটাকে চেষ্টা করে থাকে এবং তারা যে চিন্তাটাকে তারা লালন করে থাকে সেটা হচ্ছে যে যে আপনার পৃথিবী মানে শৃঙ্খল এবং সুশৃঙ্খল এই জিনিসগুলো হচ্ছে ধর্ম থেকে এসেছে ভালো এবং বন্ধ এটিগুলো হচ্ছে ধর্ম থেকে এসেছে খারাপ তারপর হচ্ছে নৈতিক অনৈতিক এই শব্দগুলো হচ্ছে ধর্ম থেকে আসা সকল বিষয়গুলোকে কি করতে হবে বের হয়ে আসতে হবে এটাই হচ্ছে ধর্মের শিক্ষা শিক্ষা তো এই ধরনের যখন একজন মানুষ হচ্ছে নাস্তিক লালন করবে তার চিন্তাতে রাখবে তখন তো হচ্ছে কখনোই মানে সম্ভব না এই এই মানুষগুলোর জন্য হচ্ছে কখনোই সম্ভব না একটি সুশৃঙ্খল মানুষ গড়ে তোলা তো এরা সবসময় এই চেষ্টাগুলো করে থাকে আমাদের মুসলিম কমিউনিটির ভিতরে তারা নবীরকে নিয়ে গালিগ্রাস করে ব্যঙ্গ বিদ্রোপ করে এই কাজগুলো তারা মানে সব সময় করে আসতেছে এটা খুবই স্বাভাবিক বিষয় হচ্ছে আহ আর একটা বিষয় হচ্ছে যে এই যে আমরা প্রতিদিন লাইভ করি আমরা কিন্তু এই জিনিসগুলো মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা সময় এই জিনিসগুলো বলার চেষ্টা করে থাকি যে একজন মানুষ কেন হচ্ছে নাস্তিক হবে এর তো কোনো অর্থ হতে পারে না একজন মানুষ কেন হচ্ছে আহ নাস্তিকতার পত্রাকে সৃষ্টিকর্তা নাই এই ধরনের পথটাকে বেছে নেবে এর তো কোনো যুক্তিকতা আমরা খুঁজে পাই না আমাদেরকে তো আজ পর্যন্ত নাস্তিকরা এই ধরনের পারে নাই যখন না থাকে তখন ভালো মন্দ এই জিনিসগুলো যে আমরা হচ্ছে যাচাই বাছাই করে যে একটা পথ বের করে যে চলাফেরা করবো এটার কোনো কিছুই থাকে না এই টোটাল বিষয়টা হচ্ছে একটা ভকাস জিনিস হিসেবে দাঁড়ায় এটা একটা নিরর্থক জিনিস হিসেবে দাঁড়ায় অনেকে বলতেছে এটা নাকি বড় পরিসরে নিরর্থক ক্ষুদ্র পরিসরে নাকি নিরর্থক না অনেকেই দাবি করে আচ্ছা ভাই গেল আচ্ছা আচ্ছা আমাদের সাথে যুক্ত আছেন সাকিব মাহমুদ সাকিব জি আসসালাম আহমদুল্লাহ জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ আসলে নাস্তিক বলতে হলে এখন কিভাবে কি বলবো নাস্তিকতার মধ্যে মানে যুক্তিগত কোনো ব্যাপারও নাই যে তারা যে বিভিন্ন বিষয়গুলো দেখায় তারা কি করে মানুষের ইমোশনটাকে কাজে লাগায় ইমোশনটাকে কাজে লাগায় মনে করেন দেখায় যে ইমোশনটাকে কাজে লাগায় দেখায় যে ধর্ম তোমাকে আটকায় রাখতেছে ধর্ম কোনো স্বাধীনতা দেয় না কোনো ধর্ম মানে মানুষের ইচ্ছা শক্তিকে আটকায় রাখে এরকম বিভিন্ন বিষয় দেখে তারা কি করে নাস্তিকতার দিকে মানুষকে ধাবিত করার চেষ্টা করে যার ফল খুবই খারাপ আর বলতে গেলে এইভাবে যারা মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় যার কারণে সবাই নাস্তে পাতা দিকে থাকতে হয় আর এই জন্যই মানুষকে আগে সবার আগে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে যার আগে আর কি অপব্যবহার না করে কেউ ব্রেইন ওয়াশ করতে না পারে আর দ্বিতীয়ত তাদের যে লাইফস্টাইল বলা যায় বিভিন্ন তারা যে বিভিন্ন ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বিষয় বিরুদ্ধে যুক্তি দেয় সেগুলা মনে করেন কি বলা যায় অনেকটা এই যে আকেলগিরি বলা যায় কারণ বিষয়ের পক্ষে ভালোভাবে ভালো আমরা একটু মোটাশিব ভাইয়ের কাছে একটু যেতে চাচ্ছি জি মোটাশিব ভাই যদি কিছু বলতেন হ্যালো জি জি অডিও শুনতে জি জি না মানে আপনাদের না মানে কিছু না আপনাদের কথাটা একটু কেটে কেটে আসছিল তো তার মানে হয়তো মানে আমার লাগতেছিল যে আমার খারাপ কিন্তু এখন তো ভালোই আচ্ছা না আমি বলতাম কিছু কথা ছিল আমার প্রথম কথা হচ্ছে যে আচ্ছা আমার একটু রুগুলাম সিরাজের কাছে একটা প্রশ্ন ছিল আচ্ছা ভাই আমি আমার ফেসবুকে আপনার কথা বলছিলেন তো আমি আমি শুধু ছিলাম ফেসবুকে একটু স্ক্রোল করতেছিলাম তখন দেখলাম একটা জি পোস্ট জি ওই পোস্টে দেখা যে এই রোহিঙ্গারা যে নাকি আপনার এগারো লক্ষ নাকি রোহিঙ্গা আসছে এবং ওরা নাকি এসে নাকি বাংলাদেশের কোন জায়গায় আমি জানি আমি এটা দিয়েছিলাম একটু রাজনৈতিক না একটু রাজনৈতিক না ইসলামিক কথা মোটেও রাজনৈতিক হবে না ইনশাআল্লাহ আমি বলছি অবশ্যই আপনার আমি বলছি যে এই যে রোহিঙ্গারা যে আপনার প্রায় এগারো লক্ষ নাকি এগারো লক্ষ বেশি হয়তো কমায় বলছে নিশ্চয়ই এগারো লক্ষ রোহিঙ্গাদের এখন আপনার রেলোকে করা হচ্ছে আপনার একটা স্পেশাল জোন এখানে ওদের জন্য বাসা বানানো হয়েছে খাবার ব্যবস্থা গ্যাস ওয়াটার ইলেকট্রিসিটি সবকিছু দেওয়া হয়েছে মোটামুটি সুব্যবস্থা এবং এর জন্য অনেক পরিমাণে খরচ হয়েছে তো এটাকে এটাকে মন্তব্য করে একজন নাম মুসলমান আমি নামটা বললাম নাম দেখলাম সে নাস্তিক নাকি আমি জানি না সেই লেখছে যে আমাদের দেশের মধ্যে এগারো লক্ষ মিয়ানমারিদের মিয়ানমারের লোকজন আমরা আশ্রয় দিচ্ছি খাবার দিচ্ছি এ দিচ্ছি অথচ আমাদের দেশের মধ্যে স্বাধীনতার পঞ্চাশ বছর পর লক্ষ লক্ষ মানুষ আপনার বুখা আপনার

রোহিঙ্গারা যে খাবার খাচ্ছে এরা কাদের টাকা নিয়ে খাচ্ছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এখানকার তাদের যে তাদের যে ভালো করে বুঝে নাকি হ্যাঁ বোঝার পরে এরপরে হচ্ছে আপনি আলোচনা করেন আর আর একটা বিষয় আমার একটু বুঝে আসে নাই এটা আজকে টপিকের বাইরে তারপর আমি আপনাকে উত্তরটা দিচ্ছি আহ একটু মনোযোগ দিয়ে শুনবেন যে দেখেন এই যে রোহিঙ্গারা যে থাকছে এখানে এরা এই এদের এদের মাধ্যমে আসলে আমরা মানে আমার যেটা ধারণা পরিমাণে টাকা বাহির দেশ থেকে আসে এদের জন্য এদের হাফ পর্যন্ত যদি সেই টাকাটা ঠিকঠাক মতো পৌঁছায় বাহির থেকে যেটা আমাদের দেশীয় টাকার কথা কিন্তু বলতেছি না বাহির থেকে যত টাকা আসে সেই টাকা যদি ঠিকঠাক মতো পৌঁছায় তাহলে এদের থাকা খাবার ব্যবস্থা অনেক উন্নত একটা পরিবেশ হবে এতে কোনো সন্দেহ নেই কারণ অলরেডি আমার কাছে এ ধরনের কিছু তথ্য আছে যে যেখানে বহির্বিশ্ব অনেক উন্নত মানের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে যাদের টাকা পয়সা এক টাকাতে আমাদের বাংলাদেশে আশি টাকা বা বিরাশি টাকা এই 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 রিলেটেড তারা অসংখ্য কোটি কোটি টাকা এখানে দিয়েছে অনেক মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা জানি যে অনেক অনেক বড় বড় শ্রেণীর মানুষেরাও কিন্তু দিয়েছে তাহলে বাহির থেকে যেটা আসতেছে আমার বিশ্বাস যে আমাদের দেশে কোনো অর্থ এখানে ব্যবহার করার কোনো প্রয়োজনই আসতেছে না এটা হচ্ছে এক নাম্বার যিটা নাম্বার হচ্ছে যে আমরা আমাদের দেশের মানুষের খাবার সুনিশ্চিত করতে পারছি কি না এটা আসলে এই পার্সেন্টেজটা আসলে কিভাবে ধরা হবে এটা আমাদের আগে বুঝে নিতে হবে এখন কথা হচ্ছে যে আমার আমার আত্মীয় স্বজনের ভিতরে একজন আছে ধরেন সে একটা সেরা কাপড় পরে কিন্তু আমার বাড়িতে একজন ফকির আসছে আমি তাকে ভালো একটা কাপড় কিনে দিলাম এখন এই জিনিসটা কতটুকু যৌক্তিক যে আর তুমি তোমার আত্মীয় স্বজনরেই দেও না আবার অন্য ফকিরকে দিতেছো এটা 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 অবশ্যই অযৌক্তিক কিভাবে আমি একটু বলি একটু শেষ করি যে আমাকে বলার আমাকে সে এইভাবে বলবে যে ভাই আপনি যেরকম অন্য ফকিরকে দিতেছেন আপনি আপন আপন যে আপনার মধ্যে যে একটা ফকির আছে তাকেও দেন দুইজনকেই দেন কিন্তু এই কথা আপনার বলার অধিকার নাই যে আপনি রোহিঙ্গাদেরকে না দিয়া বাঙ্গালিদেরকে দেন বরঞ্চ আপনার দাবিটা এরকম হওয়া উচিত দেন দেন কারণ আমরা মানুষকে হিসেবে দেখব। একজন একটা মানুষ হিসেবে দেখবো কেন আমরা তাকে ভিন্ন বরঞ্চ সে তো অন্যের কাছে হাত পেতে খেতে পারবে কিন্তু তার তো প্রাণ না সে সম্মুখীন একজন মানুষ একজন মানুষ প্রাণ না সে সম্মুখীন আর আমাদের বাংলাদেশ যেহেতু একটি মুসলিম কান্ট্রি এখানকার মানুষ তো চায় এখানকার মানুষের বেদনাটা তো আমরা বুঝি তারা ডাইরেক্টলি বলতেছে যে আমরা নিজে না খেয়ে তাদেরকে খাওয়াবো তো এটা আসলে স্বাধীনতার প্রশ্ন আসবে এটা খুবই দুঃখজনক একটা বিষয় এবং এটা হচ্ছে ছোট বোন মানুষের একটা কোশ্চেন যে আমাদের নিজের মানুষদেরকে আমরা খাওয়াইতেছি না খাওয়াইতেছি অন্য এটা তো কথা হবে না এটা কোনো মানবিক মানুষের কথা হতে পারে না তার কথা এরকম যে আপনার দুইজনের ক্ষেত্রেই ব্যবস্থাপনা করি না কেন এইটা হবে এইটা হবে কোশ্চেন এর হইতেছে না এটা কখনো হয় না এটা কিভাবে যেরকম ধরেন একটা ছেলে আপনার আপনার আপনারা ধরেন চার ভাই আপনার মা একজনকে একটা তার মানে এটা না ওকে আমারই একজন আর তারে দেওয়া লাগবে না তা না মনে হচ্ছে আমাকেও দেওয়া লাগবে তাকেও দেওয়া লাগবে এরকমটা আপনারা দাবি করতে পারেন এটা হচ্ছে মানে মানবিক মানুষের কথা সভ্য মানুষের কথা অন্তরে দয়াশীল মানুষের কথা জি ভাই সিরাজী হক ভাই একটু 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 রুবেল হক ভাই ভাই আসলে আমরা যদি একটু ইতিহাস দেখি যে নির্যাতিত মানুষের জন্য কি করা হতো যেমন দেখো আমরা যদি রাসুলের যুগে ফিরে যায় রাসুল যা যখন সাহাবিরা যখন নির্যাতিত ছিল তখন কিন্তু প্রথমে হিজরত করছে আবিসিনিয়া এবং নবীজি নিজাম মদিনা হিজরত করছে দেখুন আনসার এবং মুহাজির কিন্তু একত্রিত বসবাস করছে এবং মুহাজিদের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল আনসারদের সহযোগিতায় কিন্তু তারা চলছে রাসুলের সাহাবে সেটা তো বাদ দিলাম এখন যদি আমরা একাত্তর সালে দেখি আমাদের অনেক বাঙালি কিন্তু ভারতে শরণার্থী ছিল হ্যাঁ ঠিক তেমনি রোহিঙ্গারা অর্থাৎ আমার মুসলিম ভাই মায়ানমার থেকে তাদের জীবন ঝুঁকি নিয়ে তারা বাংলাদেশে এসেছে জীবন বাঁচানোর জন্য এখন আমরা সেই আমরা এখন আনসার ঠিক আমরা এখন আর করেন আছে মহাজির হয়ে গেছে এখন আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা তাদেরকে সেবা করা তাদের শিক্ষা দেওয়া তাদেরকে খাদ্য দেওয়া তাদের অন্য দেওয়া বস্ত্র দেওয়া চিকিৎসা দেওয়া আহ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সরকার এটা ভালো করছে এছাড়াও বিদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ আসছে দুটা উদ্যোগ মিলে তারা কিন্তু একটা ভালো পজিশনে রোহিঙ্গাদের রাখছে এখন যদি কোনো মুসলিম ভাই যদি প্রশ্ন করে থাকে যে রোহিঙ্গাদের সেবা করা বা রোহিঙ্গাদের অনুদান দেওয়া এটা ঠিক না আসলে সে আসলে আমাদের ইতিহাস ভুলে গেছে ইসলামের ঐতিহ্য ভুলে গেছে এটা বলতে পারে আর নাস্তিকরা যদি বলে থাকে তাহলে তো নাস্তিকদের কোনো মানবতাই নাই নাস্তিকরা তো বলতেই পারে এটা কিন্তু মুসলিম ভাইদের কাছে অকল আবেদন তারা যেন এমন ধরনা কমান্ড না করে যে রোহিঙ্গাদের সেবা অনুদান সাহায্য এগুলা থেকে যেন বিরত এগুলা থেকে সাহায্য করা থেকে যেন মুসলিমরা বিরত না থাকে তাদেরকে যেন আমরা সবাই সহযোগিতা করতে পারি তার জন্য খেয়ে পড়ে সুস্থ এবং সুন্দরভাবে বসবাস করতে পারে এটাই আমরা চাই একজন মুসলিম হিসাবে একজন নির্যাতিত মুসলিম মুসলিমকে সহযোগিতা করার জন্য ভাই জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের সাথে মোটা সিপাই কিছু যুক্ত করতে চাচ্ছিলেন জি হ্যাঁ জি এখন ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ আমি অবশ্যই একমত পশ্চিম করছি বলে দিই তুরস্ক অনেক অনেক পরিমাণ টাকা আমাদের দিয়েছে তুরস্ক তুরস্ক অনেক অনেক হেল্প পাচ্ছি আহ এটা ছাড়াও আমাদের মনে করেন যে আমাদের ইতালি মুসলিম দেশটাও দিয়েছে ইতালি আমি শুনছিলাম যে আপনার কয়েক মাস আগে ওয়ান মিলিয়ন ডলার ওয়ান মিলিয়ন ইউরো দিয়েছিল তো এরকম করে মোটামুটি টাকা আসতেছে অনেক অনেক পরিমাণ টাকাই আমাদের এখান থেকে রোহিঙ্গাদের জন্য দেয়া হচ্ছে দেয়া হচ্ছে আসলে টাকার কথা না আমি আসলে এই কথা আপনি আমার কথা আসলে মেইন পয়েন্টটা ভিতরতে পারেন না আমি বলতেছি যে আমাদের উদ্বেগটা ভুল আমরা চুপচাপ বসে আছি আমরা সমস্যার সমাধান না করে সমস্যার প্রবলেমটা সমস্যার যেই যে এফেক্ট গুলি ওটা কমানোর চেষ্টা করছে এটা এটা এরকম যে আমার গায়ে কাটা লাগছে আমি কাটায় মলম দিতেছি ঠিক আছে কিন্তু আমি দেখতেছি না কাটাটা আমার গায়ে কেন লাগলো কাটাটা কেন লাগছে মিয়ানমারের জন্য আমি প্রথমে বলছিলাম রাজনৈতিক ভাবে যাবো না কিন্তু কিন্তু শুনেন কিন্তু ইসলামিক অনুযায়ী কিন্তু এটা যদি আমাদের উপর একটা ওয়াজিব হয়ে গিয়েছে যে আমি বুঝতে পারছি কিসের কথা বলতেছি যে মনে করেন যে হ্যালো জি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছে হ্যালো হ্যাঁ ওয়াজিব হয়ে গিয়েছে যে মনে করেন যে আমাদের আসলে মুসলমান এই মুসলমানদের ইয়ানি আমাদের আসলে মিয়ানমারের সাথে একটা একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত ওদের জন্য একটা একটা জায়গা ক্রিয়েট করা উচিত ওদের জন্য একটা আলাদা একটা ল্যান্ড থাকবে ডিমিনেটের জোন ওইখানে ওরা থাকবে ওইখানে আমাদের সেনা লাগিয়ে ওদের হেল্প করবে ওদের একটা অর্থনৈতিকভাবে দাঁড়া করায় দিয়া উপর একটি মানে একটা মেজার করা উচিত কারণ এটা ঠিক না এটা একটা অনেক প্রকার কাশ্মীরের মতো অবস্থা ঠিক আছে ওরা আমাদের ওরা আমাদের অংশ হইতে চায় কিন্তু ওরা যে এত মানুষ এত পরিমানে ওদের জমি নিয়ে ওরা আসবে তাই না জমিতে আর কোন মুসলমান অবশ্যই না তো আমাদের আসলে এটা অ্যাগ্রেসিভ টাইপ প্রচুর নেওয়া উচিত টাকা পয়সার কথা বাদ দিয়ে আমার কথা হচ্ছে যে অ্যাগ্রেসিভ টাইপ অ্যাপ্রোচ নিয়ে মিয়ানমারকে একদম এনকাউন্টার করা উচিত এটা হচ্ছে আমি একটা জিনিস ভালোভাবে চিন্তা করতেছি আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম যে জিনিসটা আমার কাছে খুব ভাবায় যে আপনারা দেখেন ইহুদি খ্রিস্টানদের ভিতরে কিন্তু দুই শ্রেণীতে কাজ করে যে শ্রেণী মানুষের সহযোগিতা করে সেই শ্রেণী কিন্তু হত্যা করে না আর যে শ্রেণী মুসলিমদেরকে হত্যা করে সেই শ্রেণী কিন্তু সহযোগিতা করে না তো যে মানবতা বা এই রিলেটেড যে সমস্ত বাংলাদেশে এনজিও সংস্থাগুলো গুলো ঢুকেছিল তারা কিন্তু এই যে এই পার্টি এরা মানবতার বলি এখানে শেখাবে কারণ এখানে আমাদেরকে আঘাত করতে পারে না এইটা হচ্ছে কথা যেখানে মুসলিমদের সাথে তারা যুদ্ধে পারে না সেখানে টিকতে হচ্ছে তারা মানবতা এবং মানুষদের কাছে টাকা নিয়ে ঘুরে আর যেখানে ওরা হচ্ছে ইয়া করতে পারে ওরা যেখানে হচ্ছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে নিজের ক্ষমতা বিস্তার করতে পারে সেখানে কিন্তু ঠিকই তারা হচ্ছে এক দেশের মানুষদের থেকে আহ মানে নিজে মানে তাদের নিজ জন্মভূমি থেকে কিন্তু তাদেরকে তাড়িয়ে দিতে পারে তো তো এইটাই হচ্ছে মানে তাদের যে একটা চিন্তা চেতনা মুসলিম কমিউনিটিকে কিভাবে হচ্ছে তারা ইয়া করবে দেখেন অনেকেই বলে যে মুসলিমদের মধ্যে নাকি বিজ্ঞানী মানে বিজ্ঞানী নেই কিছুদিন আগে একজন বড় বিজ্ঞানীকে মেরে ফেললো এখন মুসলিম বিজ্ঞানীদেরকে যদি হত্যা করে ফেলে তাহলে বড় বিজ্ঞানী হবে কিভাবে আরেকটা কথা হইতেছে যে মুসলিম বিজ্ঞানীদের আমি একটু রুহুল আমিন ভাই আমি একটু কথা বলি অবশ্যই অবশ্যই আমার কথা হইতেছে যে এই রোহিঙ্গাদের রোহিঙ্গাদের ব্যাপারটা তো অবশ্য অনেক বড় একটা বিষয় কিন্তু আমাদের এটা জাস্ট ইট ক্লিয়ারলি হাইলাইট যে আমাদের ইসলামিক ইউনিটিটা কতটা ভঙ্গুর মানে আমরা যে কতটা ভঙ্গুর অবস্থায় আসি এটা বোঝা যায় আমাদের মানে আমরা আমি আসলে প্রথমেই বলছিলাম রাজনীতি না বলছিলাম যে আমাদের মানে মিলিটারি ভাবেও কিন্তু আমরা মিয়ানমার থেকে অনেক শক্তিশালী আমরা কিন্তু ওদের হারাইতে পারবো আমরা একটা ইসলামিক ইয়া করে দেখায় এবং আমরা দেখাবো যে তুমা আমাদের এখানে গলা কাটতেছে মুসলিম ভাইদের তো এখানে বাসা বাড়ি বাসা বাড়ি বানায় কি হবে আর সব থেকে বড় কথা এই রোহিঙ্গারা তো বাসা বাড়ি চায় না

আহ ঘুরিয়ে দিয়ে আমি আপনাকে সে বিষয়টা বলে দিচ্ছি যেরকম ধরেন নাস্তিক্য ধর্মে তো পৃথিবীতে তার আহ মানে তারা যে হচ্ছে মানুষদেরকে কিন্তু তারা দাস দাসী বানাইতেছে যুদ্ধ তারা এই যে তারা দেখেন কতটা উগ্র হ্যাঁ এই সমস্ত নাস্তিক ধর্মান্তর কতটা উগ্র যে নিজ দেশ থেকে তারা তাড়িয়ে দিচ্ছে মানুষদেরকে তাড়িয়ে দিয়ে বের করে দিতেছে আবার দেখেন এদেরকে যে আপনি সহযোগিতা করবেন এই নাস্তিক ধর্মান্তরা এদেরকে সহযোগিতা মানে করতে দেবে না অন্যজন করবে সেটাও করতে দেবে না কারণ তারা মুসলিম দেখেন এই যে মানুষ মানুষের বিভেদ এটা সৃষ্টি করা করতেছে এটা তো নাস্তিক ধর্মান্ধরা করতেছে নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাস থেকেই কিন্তু এই যে মানুষ মানুষের বিভেদ কিন্তু তারা সৃষ্টি করতেছে সে তার মতামত বড় হতেই পারে কিন্তু একজন মুসলিম তার মতামত তার কিন্তু শ্রদ্ধা করতেছে না বরঞ্চ তার জন্য তাকে অন্যজন মারতেছে হত্যা করতেছে সেটা সেটাকে আবার কি করতেছে তারা সাপোর্ট করতেছে এই যে তাদের হচ্ছে সাপোর্ট করা এই টোটাল বিষয়টাই কিন্তু আসলে প্রমাণিত করে দেয় যে নাস্তিক কো ধর্ম কি ধরনের অন্ধ বিশ্বাস লালন করে কি ধরনের কুশস লালন করে এবং কি ধরনের জঙ্গি এবং সন্ত্রাসী চিন্তাভাবনা তারা লালন করে জি ভাই রুল জি তো তো বলতে আমি আসলে হ্যাঁ নাস্তিক কথার সাথে অবশ্যই ইলিশন আছে আমি এটা কথা বলবো এর হচ্ছে যে ভারতে যেসব সব নাস্তিক গুলি আছে মানে করেন যে মানে না ভারত কি নাস্তিক গুলি জাত আছে এদের এদের সাথে আমি আমি দেখি যে মধ্যে মানে প্রশ্ন একটা আসলে যে হিন্দুরা দেখি আবার নাস্তিক আবার নাস্তিকাই দেখি হিন্দু মানে হিন্দুরা দেখি নাস্তিক ওরা নাস্তিকতা ইয়ে করে দেখি আবার নাস্তিক আবার হিন্দু মানে নাস্তিক যেসব আছে যে মনে করেন যে নুনুপ আহিসুদ্দিন আমি বলি মাজিউদ্দিন ওরা যে আছে ওরা ওরা আপনারা দেখি যে কলকাতার যে দাদা বাবু যারা আছে গোমূত্রখর রেন্ডি স্থানে যারা বাস করে এই মুহূর্তে ওরা যারা মনে করেন যে নাস্তিক হতে চায় ওরা দেখি আপনার মনে করেন যে আসিফ মহিদ্দিনের সাপোর্ট দে মহিদ্দিনের মাহিউদ্দিনের সাপোর্ট দেয় কিন্তু দিক দিয়ে আবার দেখি কিছু কিছু হিন্দু আছে ওরা নিজের ধর্ম নিয়েই কথা বলে কিন্তু মনে করেন যে মজা মনে করেন যে ওরা দেখি যে ওরা কি করে টিকিটটা দেখেন ভাই ওরা বলে সব ধর্মই খারাপ সব ধর্মই খারাপ বলে যে হিন্দু ধর্ম খারাপ খারাপ ধর্ম খারাপ লাস্ট দিকে বলে ইসলাম ধর্ম খারাপ বলি আপনি ইসলাম ধর্মের বিরুদ্ধে বলতে কেন তখন ও বলে না না ভাই আমি ইসলাম ধর্মের বিরুদ্ধে বলতে না আমি সব ধর্মের বিরুদ্ধেই বলতেছি খালি আপনি ইসলাম ধর্মের নিতেছেন মানে ওদের টেকনিকটা দেখেন এটা মহানবীর সাথে হয়েছিল মহানবীকে পুতলিকা বলছিল ঠিক আছে তোমরা আমাদের তুমি আমাদের গড়ের কাছে মাথা পূজা করো আমিও নামাজ আমরাও নামাজ পড়বো মহানবী কিন্তু এটার মধ্যে একদমই উনি আল্লাহ বলে দিয়েছেন এটা একদমই করা যাবে না এখান থেকে বুঝে যায় যে নাস্তিকরা ওদের নিজের ওদের নিজের যে ইয়াটা আছে ওদের ওরা খারাপ করবে কারণ ওদের তো কোনো মূল্য নাই ওদের কোনো কোনো কিছুরই কোনো নৈতিকতা নাই কিন্তু এটা এটা ব্যবহার করে ওরা আমাদের ব্যবহার করবে আমাদের ধর্মটাকে মৈরা গিয়ে মায়রা মরার মতো মায়রা মরার মতো মরণ কামড় মানে পারতাসী আমি না আমি আবাল মোটকা নুন আমি আমার ছেলে সমকামিতা শিখি আমি কিছু পারি না কিন্তু তাও মরার আগে আমি আমি আপনাকে মায়েরা জামো অনেক মানে দুর্গন্ধওয়ালা মানে কি বলে মানে অত্যন্ত খারাপ একটা ওদের আছে যেটা মুসলমানদের আমরা ওদের নোংরা হয়ে যাব এবং এই জিনিসটা ওরা ভালো মতোই বুঝে এর জন্য ওরা যে কি করে ওদেরটা ওরা খারাপ দেখায় ঠিক আছে কিন্তু আমাদেরটা ওরা খারাপ দেখায় মানে একসাথে সবকিছু ওরা নামাইতে চেষ্টা করে এটা খুবই খারাপ কারণ এটা খুবই ডিস্ট্রাকটিভ এবং এটা ভারতে সব থেকে বেশি হচ্ছে এই যে এটা বলা যে আমিও ঠিক আছে তুমিও গরু খাবা না আমিও মানে তুমিও গরু খাবা না তুমিও নামাজ পড়বা না আমিও মন্দিরে যাবো না ইন্ডিয়া ভালো হবে এটা নিয়ে এরকম এতে দেখেন নাস্তিক কিন্তু হিন্দু আমি আগেই বলছিলাম কিন্তু মুসলমানদের ওরা একই সাথে নাস্তিক বানায় ফেলতেছে তো এটা 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 খুবই খারাপ এটা বিশেষ করে উত্তর ভারত এবং কলকাতার দাদাবাবুর বিশেষ করে এই কাজটা করে এটাই আর কি আমার একটা বলা ছিল ভাই হ্যাঁ হ্যাঁ এইটাই এইটাই আর কি কিন্তু দেখেন এই যে নাস্তিক ধর্মের মরালিটির উপর যে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি ইতিপূর্বে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে নাস্তিক ধর্ম এক এক সময় এক এক কথা বলতেছে তারা বলতেছে যে আমরা পৃথিবীর সব মানুষ নাকি অনৈতিক কালকে একজন বলতেছে যে আমরা পৃথিবীর নাস্তিক ধর্ম অনুপাতে যে সে একটা দাবি করতেছে যে আমরা যেহেতু পশু হত্যা করে খাই আমরা সবাই অনৈতিক আমরা যারা মানুষ হত্যা করে খাই আমরা সবাই নাকি অনৈতিক আচ্ছা যারা মানে আমরা প্রাণী হত্যা করে আমরা খেয়ে বেঁচে থাকি এটা অনৈতিক আচ্ছা এটা যদি অনৈতিক হয়ে থাকে তাহলে নাস্তিক্য ধর্ম তাদের কি নৈতিক হর শিক্ষা দিতে পারে না নৈতিক হর শিক্ষাটা দেওয়াটা কি তাহলে ব্যর্থ প্রমাণিত হয় না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু যে যে তাদের স্ট্যান্ডার্ড এটা কিন্তু আসলে আসলে দাঁড়ায় না তারা ঘুরে ফিরে বলার চেষ্টা করে এটা খুবই আসলে দুর্বল একটা পয়েন্টের উপর ভিত্তি করে খুবই মানে দাঁড়িয়ে আছে আসলে আর একটা বিষয় হচ্ছে আমাদের ইয়া বোটাসি ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যেটা আপনি উত্তর দিবেন কে নাস্তিক ধর্ম আসলে মোরালিটি চাইবেই বা কেন এটা কি নাস্তিক ধর্মকে এটা প্রয়োজনীয়তা আছে কিনা তো দেখি যে নাস্তিকতা আসলে মোরালিটি আমরা খুঁজে পাই না আচ্ছা ভাই প্রথমত হচ্ছে যে আমি একটা জিনিস বলি নাস্তিকতা হচ্ছে এটা সৃষ্টি মানে অনেক মানুষ বলে যে গড নাকি আচ্ছা আপনার এক্সাম্পল দিয়ে মার্ক টুয়েন বলছিল মার্ক টোয়িন অনেক বড় একটা রাইটার ওই 1920 পাঁচ সালে আট সালে মারা গেছে মানে মোট কথা ওজন মরা গেছে মরা গেছে মারা গেছে তখন কিন্তু বিগ ব্যাং থিরি বের হয়নি ঠিক আছে ও কিন্তু বিগ ব্যাং থিরি তখন বের হয়নি তো তখন আপনারা মার্ক টোয়িন কইছে যে রিলিজিয়ন ওয়াজ ক্রিয়েটেড মানে ধর্ম যখন প্রথম ক্রিয়েটিসে কখন যখন একটা কনম্যান একটা প্রথম বোকার সাথে দেখা কথা বলছে মানে প্রথম যে মিথুক একটা বোকার লোকের সাথে কথা বলছে এমনি নাকি একটা ধর্ম ক্রিয়েটিসে মানে এমন কুল ভাবে একটা গাঁচা একটা মোটামুটি কুল ভাবে জিনিসটা বসে তো এমন করে এখান থেকে বোঝা যাচ্ছে মানে অনেক মানুষ নাস্তিক হয়ে গেছে এই যে শোনা কিন্তু পরে কিন্তু বিগ ব্যাং থিওরি যখন আসছে তখন কিন্তু জিনিসটা ভুল প্রমাণিত হয়েছে কারণ কেন বিগ ব্যাং থিওরি থেকে বোঝা যাচ্ছে পৃথিবী মানে ইউনিভার্সে একটা শুরু আছে যে দেখছেন ভাই ইউনিভার্স এটা শুরু আছে এখান থেকে কিন্তু আগে কাজ নাস্তিক ছিল যারা এসব ইয়া করতো ওরা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে ঠিক আছে এখন নাস্তিক না না এখানে একটা জিনিস দেখেন এখানে একটা জিনিস দেখেন একটা জিনিস কিন্তু স্পষ্ট ক্লিয়ার যে যদি নাস্তিকতা যদি সরি মুসলিমরা যদি কোনো বোকা মানুষ থেকে যদি ধর্ম শুরু হয়ে থাকে যে সরি একজন একজন মানে মিথ্যুক মানুষ বোকা মানুষকে বলছে আর এটা মেনে নেওয়ার মাধ্যমেই ধর্মের শুরু হয়েছে একই লেভেলে তো আমরা দাবি করতে পারি যে নাস্তিকতাটা হচ্ছে একজন মিথ্যুক মানুষের মাধ্যমে কিছু বোকালোকের মেনে নেওয়ার মাধ্যমেই শুরু হয়েছে দুইটার মাধ্যমে দুইটার মধ্যে কি আসলে কোনো পার্থক্য মানে আসলে কি।

একটা ভইফোর উত্তর এবং এমন এমনকি এটা সবাই মজাও নিচ্ছে এবং নিচের কমেন্টের মতো মানুষ এটা পছাইতেছে মানে দেখলাম যে পুরো ভেড়া পুরো ভেড়ার মতো একজন মানে মৃত্যুক লোক একটা সুন্দর মানে খালি মানে অনেক এরকম যে কথাটা এমন সুন্দর ভাবে সুন্দর ভাবে বলছে আর কিছু ভুইফোর মানে গুরু গাদার মতো কিছু লোকজন তা দেওয়া শুরু করতেছে আমি বললাম ভাই তোরা যে বল যে তোরা শিক্ষিত নাস্তিকতা মানে শিক্ষিত মানে যত শিক্ষিত হবা যত সাইন্টিফিক হবা যত রেশনাল হবা মানে নাস্তিকের বারবার খালি বলে যে নাস্তিকরা মানে রেশনাল মানে এটা একটা ভুইফোর ক্লেম

সাকিব মাহমুদ ভাই আমাদের যে কোশ্চেনটা ছিল এখানে যে আপনার যে একজন মানুষের নাস্তিক ধর্ম অনুপাতে একজন মানুষের মরাঠি প্রয়োজনীয়তা বা কি এটা দিয়ে কি করবে আসলে এটা সে ভাববেই বা কেন জি এটা যদি আসলে এখানে যে ব্যাপারটা ব্যাপারটা আছে ধরেন এক এক ধরনের নাস্তিক এক এক ধরনের কথা বলে তাদের কোনো লিখিত সনদই নাই বলতে গেলে যে একটা নির্দিষ্ট নিয়ম থাকবে তারা সেখান থেকে মানবে কিন্তু এরকম কিছুই নাই তাদের তারা কি করে মানে ধরেন একজনের একটা পছন্দ তারা সে বলবে কি হ্যাঁ হ্যাঁ এরকম এরকম হবে হবে ধর্ম হিসেবে আবার আরেকজন আরেকটা নিয়ম অনুসারে এরকম হবে তো সে বলবে যে হ্যাঁ হ্যাঁ আমার নিয়মে এরকম হবে এরকম হবে যেমন দেখলেন যে এই যে কতদিন যে একজন আসলো যে কি যেন আসিফ নামে যে আসলো সে আবার আহ ব্যক্তি স্বাধীনতা সংজ্ঞা সংজ্ঞা নিয়ে করতেছিল যে না না এটা অন্যরকম এটা অন্যরকম এরকম তাদের মতামতের ভিত্তিতে মনে করেন এটা হলো মনে করেন তারা নিজেদের কি বলে সুবিধা হিসেবে কাজে লাগায় যে যেহেতু তাদের কোনো নির্দিষ্ট নিয়ম নাই কোথাও লেখা নাই আমাদের যেমন আছে হাদিস আছে আছে আমরা সেখান থেকে বিভিন্ন নিয়ম নিয়ে থাকি বা তারা সেখান থেকে বিভিন্ন নিয়মের বিরুদ্ধে বলে বাট আমাদের ওরকম কোনো অপরচুনিটি নাই যে আমরা যে তাদের নিয়ম বলবো মানে তাদের বিরুদ্ধে বলবো তারা কি করে একজন এক এক রকমের কথা বলে যেটা মানে দ্বিমুখী নীতি বলা হয় যেটাকে হ্যাঁ কিন্তু আমাদের কোশ্চেনটা কিন্তু এটা ছিল না ভাই একটু একটু ভালো করে একটু খেয়াল করেন আমাদের কোশ্চেনটা ছিল এই এই জায়গাতে বা এইভাবে যে হচ্ছে গিয়ে যে আমরা যে চিন্তা ভাবনা করতেছি যে আমরা ধার্মিকরা চিন্তা ভাবনা করতেছি যে আমাদের মরালিটি বা নীতি নৈতিকতা হওয়া উচিত কিন্তু একজন নাস্তিক কেন এটা ধারণ করবে বা এটা কেন চিন্তা করবে বা এটা আসলে এটার কোন যৌক্তিকতা আছে কিনা যদি ধর্ম এবং সৃষ্টিকর্তাকে বাদ রাখা হয় জি জি ও আচ্ছা তো এইখানে বলতে গেলে বলা যায় যে তাদের যে লাইফস্টাইলটা তারা অনেকটা লিবারিজম তারা ধারণ করার চেষ্টা করে যে ধরেন আহ সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে যে এরকম এরকম আমরা করবো এরকম পরিচালনা করবো এইভাবে আমাদের নৈতিকতার ভিত্তিটা থাকবে তো তারা মনে তারা এই যে একজন যে নীতি নৈতিকতার ভিত্তি হলো যে 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 আমরা আমরা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট তো সেখান থেকে আমরা বিভিন্ন ধারণার থেকে আমরা বুঝতে পারি যে এখানে নৈতিকতা আছে এটার মাধ্যমে আমরা নৈতিকতার আহ আশ্রয় নিতে পারবো বাট সেইটা তাদের প্রয়োজন কে কিভাবে হয় এই প্রশ্নে বলা যেতে পারে যে তাদের মানে জীবনে নৈতিকতা অবলম্বনের কোনো ভিত্তি নাই সেখানে তারা কিভাবে নৈতিকতা অবলম্বন করবে তাদের জীবনটাই হলো মনে করেন অনেকটা ফ্রি ভাই ভাই আমরা তো অনেকক্ষণ আলোচনা করতেছি আমরা একটু এক ঘন্টা যেহেতু শেষ হয়ে গেছে আমরা একটু লাইফটা শেষ করতে চাচ্ছিলাম তো ইনশাল্লাহ আবার পরে কথা হবে আপনাদের সাথে তো আমরা একটু বিদায় নিতে চাচ্ছি জি ভাই আমাদের সাথে যুক্ত আছেন ভাই এবং সাকিব মাহমুদ ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে ইনশাল্লাহ আবার যখন লাইফ করবো আমাদের সাথে আমাদের সাথে হ্যাঁ জি মানে আজকে কোন খগেন ঢুকে নাই তো ভাই এই অতটা আর কি হয়নি খগেন ঢুকলে ভালোই তো আর কি না মানে আমরা আসলে বেশি খুন লাইভ করি না আরেকটা বিষয় হচ্ছে যে নাস্তিক আসলে যে মানে তাদেরকে নিয়ে যা আমাদের আলোচনা করতে হবে সেরকমটা না কারণ এরা হচ্ছে ডাস্টবিনের পোলা পায়নি এরা এসে আমাদের লাইভগুলো নষ্ট করার চেষ্টা করে হ্যাঁ এই যে আমরা সুন্দরভাবে যদি আলোচনা করি কোনো प्रॉब्लम হয় না তো আমরা তো মালুদেরকে জি গ্লোব বলতাসি মানুষ শুনতেছে এবং অনেকে আছে ভালোভাবে আলোচনা করে আমরা তাদের সাথে আলোচনা করি অনেক নাস্তিক আছে যারা সুন্দরভাবে আমাদের সাথে আলোচনা করে থাকে আমরা তো সেক্ষেত্রে কখনো বলি না যে না আলোচনা হবে না তো যাই হোক সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আপনাদেরকে একটু বিদায় জানাই ইনশাআল্লাহ সাকিব মাহমুদ ভাই ভালো থাকবেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আলোচনা শুনলেন আমরা ধারাবাহিক ভাবে আবার লাইভ করার প্রোগ্রামটা যেহেতু চালু করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতি দিন আসার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে লাইভগুলো করা এবং আগের মতো আবার যেন কন্টিনিউ লাইভ গুলো করতে করে নিতে পারি সেই চেষ্টা অবশ্যই আমরা করব তো এই মুহূর্তে যারা আমাদের লাইভটি শুনছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের রিপ্লাই টু এন্টি ইসলামিস্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা এখানে সব সময় সুস্থ সুন্দর সব্যভাবে আলোচনা করে থাকি আমাদের লাইভে শুনেও আমাদের রিপ্লাই টু এন্টি রিপ্লাই টু এন্টি ইসলাম ইস্ট ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই কথা আমরা সবগুলি বা আমাদের জেস্ক্রিপ্ট বক্সে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে রেখেছি আমাদের রিপ্লাই টু অ্যান্টি ইসলামিক ডট কম এ সেখান থেকে আপনারা দেখে নেবেন তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সকল সুস্থ থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি وأخير دعوانا أن الحمد لله رب العالمين